ওয়েলকাম টু রক্সিনাস কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কলকাতা স্টাইলের পমফ্রেট ফ্রাই। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে 5টা মিডিয়াম সাইজের পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর একটু গায়ের উপর কেটে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে জিরে আর গোলমরিচের গুঁড়ো, 2 চামচ হলুদের গুঁড়ো, নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আর দিয়ে দিচ্ছি বেটে রাখা ধনিয়া পাতা আর 2টো কাঁচা লঙ্কা। এগুলি দিয়ে আমি সব মশলাটা ভালো করে হাত দিয়ে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। দিয়ে এবার 15 মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি। 15 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। ময়দার সঙ্গে আমি 4 চামচ সুজি মিক্সড করছি। আর ময়দা ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে। আমি এবার মাছগুলোকে একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। সব মাছগুলো আমার রেডি হয়ে গিয়েছে, এবার আমি ফ্রাই করে নেব। 1 কাপ রিফাইন্ড অয়েল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি একটা একটা করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। ফ্লেমটা একটু মিডিয়াম রেখে আমি মাছগুলো 2টো সাইড ভালো করে ফ্রাই করে নেব। মাছগুলো আমার 2টো সাইড ভালো করে ফ্রাই করে হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। পমফ্রেট ফ্রাই আমার একদম রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর আমার এই রেসিপিটি আপনারা একবার প্লিজ বাড়িতে ট্রাই করুন এবং কমেন্টস করে আমাকে জানান রেসিপিটি কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।